Excuse me, sir. Your cookie, sir. Thank you. Thank you. And sugar, sir. सब आ रहा है. ठीक है. Excuse me. Ah, lovely. अच्छा, the citizen of your Dodge. যাদের মনে হচ্ছে ফার্স্ট ক্লাস কি হলো, কি হলোটা কি না, আমার পরে পদে পদে পাবন্দি থাকলে আমি তো কোনো কিছুই মানে সিম্পলভাবে এক্সপ্রেস করতে পারবো না. এত অসুবিধা থাকলে আমাকে না দিয়ে হতো. তুমি এখানে এসছো কিসের জন্য? তুমি এই গোটা দেশের মধ্যে যে কাজটা সব থেকে ভালো পারো সেটা করতে, সেটা বাস্তু. সিটিসি তার যে ফার্স্ট ক্লাস না জানলেও তোমার চলবে. বলেছি না বেশি কথা বলার দরকার নেই, একটা বেফাস কথা বেরিয়ে গেলে কিন্তু পুরো কাজটা মাঠে মারা যাবে. মেয়ের বাবু বলেছেন ওয়েলকাম টু দার্জিলিং মিস্টার মুখার্জি, প্লিজ বি সিটেড. থ্যাংক ইউ. আই এম ভেরি সরি টু সে আমার হোটেলে একটা রুম খালি নেই. মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মেঘলাই থাকছে মোস্টলি, তবু দার্জিলিংয়ে টুরিস্ট কমছে না. এনিওয়ে, আমার বাংলোতে আপনাদের থাকার ব্যবস্থা হয়েছে, অ্যান্ড আই প্রমিস ইউ ওন্ট রিগ্রেট ইট. লাঞ্চ বলে দেওয়া আছে, লাঞ্চটা কমপ্লিট করি আমরা রওনা দেবো. রাইট, আলাপ করিয়ে দিই. আমার বন্ধু কাম বিজনেস পার্টনার কাম দাদা তিমির রায়. তিমির দা নমস্কার. মিহির চেটুর কাছে শুনেছেন নিশ্চয়ই? শুনেছি, তবে নট মাচ. উনিও বললেন আপনার কাছ থেকে সরাসরি জানতে পুরো ব্যাপারটা. ওকে, উনি আমাকেও আপনার ব্যাপারে কয়েকটা ইনফরমেশন পাঠিয়েছেন, মানে স্কুল লাইফ, বাড়ি পেয়েছি সেগুলো. এবার আমারও বাড়ির ব্যাপারে কয়েকটা সিরিয়াস ব্রিফিং দেওয়ার আছে আপনার. এক মিনিট. দেখুন, আমার বাড়ির লোক জানে আপনার এই হোটেলে থাকতে এসেছিলেন কিন্তু কোনো রুম পাননি. এতদিন পর এভাবে দেখা হয়ে যাওয়ায় আমরা মূলত নাম শুনে একে অপরকে চিনতে পারি. মুখ দেখে আসলে বহুদিন পর স্কুলের বন্ধু. স্কুল বলতে সেভিয়ার্স, সেন্ট সেভিয়ার্স, রাইট? এতদিন পর এরকম একটা রিউনিয়নে আমরা দুজনেই ইকুয়ালি এক্সাইটেড, তাই আমি আপনাকে জোর করি আমার বাংলো থেকে থাকার জন্য. আপনারা যাচ্ছিলেন দার্জিলিং হয়ে লামাহাটার দিকে, ল্যান্ডস্লাইড হয়ে রাস্তায় আটকে পড়েন, তারপর এই হোটেল. অ্যান্ড ও হ্যাঁ, আপনাদের প্রফেশন নিয়ে বানিয়ে এটা নিয়ে বলার কোনো দরকার নেই. বলবেন লামাহাটাতেই যাচ্ছিলেন কোনো বাস্তুর কাজে হয়তো. এই সমস্ত শুনে আমার ওয়াইফ বা দিদি তারা যদি ইন্টারেস্ট দেখায় ভেরি গুড, নয়তো আমি কথায় কথায় পোক করব. ওকে, আপনারা নিজে থেকে কোনো রকম আগ্রহ দেখানোর চেষ্টা করবেন না প্লিজ. ওরা যদি জানতে পারে পুরো ব্যাপারটাই সাজানো প্ল্যান্ড, তাহলে বানচাল হয়ে যাওয়ার চান্স আছে. আই আন্ডারস্ট্যান্ড.